সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি এটিএম আশরাফুল ইসলাম সরকার রাঙ্গা, সহকারী শিক্ষক, জাহাঙ্গীরাবাদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ, রংপুর। তোমাদের জন্য আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ক্লাস নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ অংশ থেকে, আশা করি সাথেই থাকবে। তো চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। আমাদের আজকের ক্লাস বাংলা ব্যাকরণ অংশ নবম দশম শ্রেণী। ধন্যবাদ। কতগুলো পুরুষবাচক শব্দের আগে স্ত্রীবাচক শব্দ প্রয়োগ করে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়। যেমন দেখতে পাচ্ছ ছবিতে একজন ডাক্তার, ডান পাশে ইনিও একজন ডাক্তার, তার নিচে পুলিশ, তার ডান দিকে এরা পুলিশ। তাহলে পুলিশ কিন্তু সাধারণ একটা শব্দ। তো আমরা দেখি ডাক্তার, ডাক্তারের সামনে আমরা মহিলা যুক্ত করে কি করলাম, মহিলা ডাক্তার। তাহলে স্ত্রীবাচক শব্দ মহিলা যুক্ত করে ডাক্তারের সঙ্গে আমরা মহিলা ডাক্তার করে ফেললাম। আবার দেখো পুলিশ, অনুরূপভাবে পুলিশের সামনে মহিলা যুক্ত করে আমরা মহিলা পুলিশ স্ত্রীবাচক করে ফেললাম। তাহলে এরূপ আরও দেখো আরও অনেক আছে, কবি মহিলা কবি, ডাক্তার মহিলা ডাক্তার, সভ্য মহিলা সভ্য, কর্মী মহিলা কর্মী, শিল্পী মহিলা বা নারী শিল্পী, সৈন্য নারী বা মহিলা সৈন্য, পুলিশ মহিলা পুলিশ। তাহলে এইসব শব্দের সামনে আমরা কি করেছি, মহিলা যুক্ত করে স্ত্রীবাচক শব্দে রূপান্তরিত করেছি। তাহলে কতগুলো পুরুষবাচক শব্দের আগে স্ত্রীবাচক শব্দ প্রয়োগ করে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়। এবার দেখো কতগুলো শব্দের শেষে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যোগ করে পুরুষ ও স্ত্রীবাচক শব্দে শব্দ গঠন করা হয়। যেমন বনপো বনঝি, দেখো এখানে বনের সঙ্গে ঝি যুক্ত করা হয়েছে। ঠাকুরপো ঠাকুরঝি, এখানে ঠাকুরের সঙ্গে ঝি যুক্ত করে কিন্তু কি করা হয়েছে, স্ত্রীবাচক করা হয়েছে। ঠাকুর দাদা বা ঠাকুরদা ঠাকুরমা, গয়লা গয়লা বউ, জেলে জেলে বউ। আবার দেখো অনেক সময় আলাদা আলাদা শব্দে পুরুষবাচক ও স্ত্রীবাচক বোঝায়। যেমন বাবা মা, ভাই বোন, কর্তা গিন্নি, ছেলে মেয়ে, সাহেব বিবি, জামাই মেয়ে, বর কনে, দুলহা দুলাইন দুলহীন, বেয়াই বেয়াইন, তাওই মাওই, বাদশা বেগম, সুখ শাড়ি। এগুলো সাধারণ অর্থে, অর্থাৎ এগুলো কিন্তু আলাদা আলাদা শব্দ ব্যবহৃত হয়েছে। এগুলোর সামনে কিন্তু কোনো স্ত্রীবাচক শব্দ বসিয়ে স্ত্রীবাচক করতে হয়নি। আমরা যেমন পূর্বে দেখলাম যে স্ত্রীবাচক শব্দ ব্যবহার করে স্ত্রীবাচক গঠন করা হয়, বোন ঝি, ঠাকুর ঝি, ডাক্তার মহিলা ডাক্তার, এগুলিতে কিন্তু সেগুলো হয়নি। এগুলো আলাদা আলাদা শব্দে পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দে পরিণত হয়েছে। আবার দেখো বাংলা স্ত্রী প্রত্যয় যোগে শব্দ গঠন, অর্থাৎ প্রত্যয় যুক্ত হয়েও কিন্তু স্ত্রীবাচক শব্দ গঠিত হতে পারে। যেমন বিভিন্নভাবে পুরুষ থেকে স্ত্রীবাচক শব্দ গঠন করা যেতে পারে। যেমন বাংলা স্ত্রী প্রত্যয় যোগে শব্দ গঠন পুরুষবাচক শব্দের সঙ্গে কতগুলো প্রত্যয়, যেমন দীর্ঘ ই, নি, ন দীর্ঘকার নি, আনি ইনি, ন যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়। যেমন দীর্ঘ ই প্রত্যয় যোগে বেঙ্গামা সমান বেঙ্গামি বা বেঙ্গমা যোগ দীর্ঘ ই, অর্থাৎ বেঙ্গমার সঙ্গে দীর্ঘ ই যুক্ত করে বেঙ্গমি
স্ত্রীবাচক করা হয়েছে। এরকম ভাগ্নে ভাগ্নি, এখানে দেখো ভাগ্নার সঙ্গে দীর্ঘ ই যুক্ত করে ভাগ্নি স্ত্রীবাচক শব্দে পরিণত করা হয়েছে। আবার দেখো নি প্রত্যয়, কামার, কামার নি, অর্থাৎ কামারের সঙ্গে নি যুক্ত করে স্ত্রীবাচক করা হয়েছে। এরূপ জেলে, জেলেনি, কুমার, কুমারনি, ধোপা, ধোপানি, মজুর, মজুরনি, সবগুলোই কিন্তু শেষে নি প্রত্যয় যুক্ত করে স্ত্রীবাচক শব্দে রূপান্তরিত করা হয়েছে। আবার দেখো পুরুষবাচক শব্দের শেষে দীর্ঘ ই থাকলে স্ত্রীবাচক শব্দে নধিকার হয় এবং এর আগের দীর্ঘ ই রসই হয়। উদাহরণ দেখি, যেমন ভিখারি, দেখো র দীর্ঘ ইকার, এখানে কি হয়েছে ভিখারিণী। অভিসারি, অভিসারিণী, এখানে ভিখারিতে প্রথমে দেখো র দীর্ঘ ইকার আছে, আবার যখন আমরা স্ত্রীবাচক করলাম র রসিকার হয়ে গেছে, আবার অভিসারিতে শেষে র দীর্ঘ ইকার আছে, এখানে দেখো স্ত্রীবাচক শব্দ গঠন করার ফলে র রসইকার হয়েছে। আনি প্রত্যয় যোগে কতগুলো শব্দে কিন্তু আনি প্রত্যয় যোগেও শব্দ গঠন করা হয়, যেমন ঠাকুর, ঠাকুরানি, এখানে কি বলছে ঠাকুর যোগ আনি করে কিন্তু ঠাকুরানি করা হয়েছে। নাপিত, এই নাপিতের সঙ্গে আনি যুক্ত হয়ে কি হয়ে গেছে নাপিতানি। আবার মেথর, মেথরের সঙ্গে আনি প্রত্যয় যুক্ত করে মেথরানি হয়ে গেছে। চাকর, চাকরানি, এখানেও চাকরের সঙ্গে আনি যুক্ত হয়ে চাকরানি হয়েছে। ইনি প্রত্যয় যোগে সবগুলোই প্রায় একই রকম, তোমরা একটা বুঝলেই সব কিছু বুঝতে পারবে। যেমন কাঙ্গাল, কাঙ্গালিনী, এখানে কাঙ্গালের সঙ্গে ইনি প্রত্যয় যুক্ত করা হয়েছে। গোয়ালা, গোয়ালিনী, গোয়ালা যোগ ইনি। বাঘ, বাঘিনী, বাঘ যোগিনী, ইত্যাদি। উন প্রত্যয় যোগে যেমন ঠাকুর, ঠাকুরুন, ঠাকুর যোগ উন বা ঠাকুরানি হতে পারে। আইন প্রত্যয় যোগে নতুন নতুন প্রত্যয়ের প্রয়োগে দেখা যায় এগুলো, যেমন ঠাকুর সমান ঠাকুর আইন, এর স্ত্রীবাচক শব্দ হচ্ছে ঠাকুর আইন। এবারে সংস্কৃত স্ত্রী প্রত্যয় যোগে শব্দ গঠন, তৎসম পুরুষবাচক শব্দের পরে আ, ই, দীর্ঘ ই, আনি, নি, ইকা প্রভৃতি প্রত্যয় যোগে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়। যেমন আ যোগে এখানে দেখো মৃত, মৃতা, মৃত যোগ আ, আ প্রত্যয় যোগে করা হয়েছে স্ত্রীবাচক শব্দ। আবার বৃদ্ধ, বৃদ্ধা, আ প্রত্যয় যোগে করা হয়েছে। প্রিয়, প্রিয়া, আ প্রত্যয় যোগে করা হয়েছে। এরূপ সাধারণ অর্থে বিবাহিত, বিবাহিতা, মাননীয়, মাননীয়া, প্রথম, প্রথমা, চতুর, চতুরা, চপল, চপলা, নবীন, নবীনা, কনিষ্ঠ, কনিষ্ঠা, মলিন, মলিনা ইত্যাদি শব্দ কিন্তু আমরা কী করেছি আ প্রত্যয় যোগে করেছি। এবার জাতি বা শ্রেণীবাচক অর্থে দেখো অজ, অজা, আ প্রত্যয় যোগে কোকিল, কোকিলা, শিষ্য, শিষ্যা, ক্ষত্রিয়, ক্ষত্রিয়া, শূদ্র, শূদ্রা, সবগুলি কিন্তু আ প্রত্যয় যোগে করা হয়েছে। এবারে আছে বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ, অর্থাৎ এগুলোর খুব একটা নিয়ম নেই, বিশেষ নিয়মে এগুলো হয়ে থাকে। যেমন যেসব পুরুষবাচক শব্দের শেষে তা রয়েছে, ত আকার, তা স্ত্রীবাচক বোঝাচ্ছে সেসব শব্দে স্ত্রী হয়। যেমন নেতা, নেত্রী, কর্তা, কর্ত্রী, শ্রোতা, শ্রোত্রী, ধাতা, ধাত্রী ইত্যাদি। আবার পুরুষবাচক শব্দের শেষে অত, বান, মান, ইয়ান থাকলে যথাক্রমে অতি, বতি,
মতি ইয়সী হয়, যেমন সৎ সতী। এখানে দেখো সৎ এ সযোগ অত যুক্ত হয়েছে, মিলে সৎ হয়েছে। আবার দেখো মহৎ মহতি, মহ যোগ অত অর্থাৎ মহতি, এখানে অতি যুক্ত হয়েছে। গুণবান গুণবতী, এখানে গুণবান বান থাকার কারণে বতী হয়েছে। তাহলে রূপ আছে অনেক শব্দ, রূপবান রূপবতী, শ্রীমান শ্রীমতী, বুদ্ধিমান বুদ্ধিমতী, গরিয়ান গরীয়সী ইত্যাদি। এবার দেখো বিশেষ জ্ঞাতব্য, তা হচ্ছে বাংলা স্ত্রীবাচক শব্দের বিশেষণ স্ত্রীবাচক হয় না। যেমন সুন্দর বলদ, সুন্দর গাই, সুন্দর ছেলে, সুন্দর মেয়ে, মেজ খুড়ো মেজ খুড়ি। আবার দেখো বিধেয় বিশেষণ অর্থাৎ বিশেষ্যের পরবর্তী বিশেষণও স্ত্রীবাচক হয় না। যেমন মেয়েটি পাগল হয়ে গেছে, পাগলি হয়ে গেছে হবে না। আসমা ভয়ে অস্থির, এখানে অস্থিরে হবে না। আবার দেখো কুল উপাধিরও স্ত্রীবাচকতা রয়েছে, যেমন ঘোষ পুরুষ, ঘোষ কিন্তু এটা উপাধি, ঘোষজা কন্যা, ঘোষ কিন্তু ঘোষজা হয়ে গেছে, বা ঘোষ জায়া পত্নী অর্থে। তো ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল। আশা করি ক্লাসটি দেখবে এবং ভালো করে বাড়িতে পড়াশোনা করবে, আর অবশ্যই নিজকে সাবধানে রাখবে, নিরাপদে থাকবে। এই কামনায় আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, ধন্যবাদ।